আমাদের কলাম তো দেওয়া আছে বেশ কিছু তো টোটাল চোদ্দটা পনেরোটা আরো কিছু নিয়ে কাজ করতে হবে না তো এর মধ্যে ধরে নিতে হবে আমাদের যে কোম্পানি নেম এটাই সঠিক আর বাদ বাকিগুলা সঠিক হতেও পারে না হতে পারে ওটেফট তো যদি এমন হয় যে কোম্পানি নেম আপনার কোম্পানি যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইট ঢুকতেছে না সেক্ষেত্রে আপনি কোম্পানি নেম দিয়ে সার্চ দেন সার্চ দিয়ে আসল কোম্পানিটা বের করেন সেক্ষেত্রে কোম্পানির ওয়েবসাইটও চেঞ্জ করে দিতে পারেন যদি আসলটা পান কোম্পানি প্রোফাইল এটা হলো কোম্পানির লিঙ্কড ইন প্রোফাইল দেওয়া আছে তাহলে এটা আমাদের কাজ কমে গেল কিছু কিছু জায়গায় ফাঁকা আছে ঠিক আছে তো যদি আপনি পান ওগুলা সেগুলো ফিল আপ করবেন আর আমাদের টার্গেট হলো গিয়ে আমাদের টার্গেট কি হতে পারে আমাদের এনে কি বলে টাইটেল টাইটেল গিয়ে প্রেসিডেন্ট কোম্পানি বড় হলে তো আপনার সিইও ফাউন্ডার কো ফাউন্ডার আবার কোউনার এগুলা ঠিক আছে তো আপনি আপনার টাইটেল যদি হয় এগুলা আপনার যেটু টাইটেলগুলো সো এর বাইরেও তো সব সময় সবগুলোর এই একটা পাওয়া যাবে না তো যদি পাওয়া না যায় আপনি প্রথমে ওগুলা খুঁজবেন এখানে আপনার কিন্তু নাম দেয়া আছে ঠিক আছে নাম দেয়া আছে এটা হলো গিয়ে সামারি সামারি এটা কোনটা এটা হলো যে লিংকডইন প্রোফাইলে ঢোকার পরে আপনার এই যে अबाउट সেকশন দেয়া আছে এই अबाउट সেকশনটা জাস্ট কপি করে নিয়ে আপনি ওখানে বসে দিবেন তো বসানোর ক্ষেত্রে কি করছেন এখানে যে যে পুরোটা যদি আপনি ক্লিক করে বসান পুরোটা যদি আপনি ক্লিক করে বসান দেখেন তাহলে পরে কিন্তু এটা রোটা বড়ো হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে উপরে ফাঁকা জায়গায় এটা পেস্ট করবেন পেস্ট করার পর আবার কপি করে এনে যদি বসান তাহলে পরে কিন্তু আপনার রোড সাইজ একটা এক্স্যাক্ট থেকে যায় আচ্ছা যাই হোক এটা হলো গেস সামারি তো ফার্স্ট নেম দেয়া আছে মিডিল নেম লাস্ট নেম যদি মিডল নেম না থাকে তাহলে কি তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম বসাই দিলেন যেহেতু ক্লায়েন্ট এই ফর্মে দিছে এটা দিলাম এখন যেটা বলতেছিলাম আমাদের টাইটেল হলে এইগুলো আমরা শুরুতে এই টাইটেলগুলো খুঁজবো এই টাইটেলটা খুঁজব সেটা কোম্পানি লিঙ্কড দেওয়া আসবে অথবা গুগল করলাম এটা একবারই এক মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে পাবেন কি যদি না পান সেক্ষেত্রে এখানে যে টাইটেল দেওয়া আছে যে লোক দেয়া আছে নাম দেওয়া আছে তার সামারি টাইটেল দেওয়া আছে লিঙ্কডিন প্রোফাইলও দেওয়া আছে এই লোকের এখানে পার্সোনাল ওয়েবসাইটে আচ্ছা এই লোকের ইমেল অ্যাড্রেস আমাদের লাগবে বিজনেস ইমেল নট পার্সোনাল ইমেল বিজনেস ইমেল বিজনেস ইমেল ওকে আর তার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে অনেকের পার্সোনাল ওয়েবসাইট থেকে কোম্পানি ওয়েবসাইটের সাথে সাথে অনেকের পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা কোথায় পাবেন এই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পর দেখেন এই যে বার্ড গানি গান ঠিক আছে অনলাইন সে কোম্পানিতে চাকরি করে করে। তো এর মধ্যে যদি দেখেন যে পার্সোনাল তার নাম বেস কোন ইয়ে বা কাছাকাছি কোনোটা সেক্ষেত্রে আপনি তার ওয়েবসাইটটা এখানে নিতে পারেন খুব বেশি এটা ম্যান্ডারি মানে জরুরি না যদি পান তাহলে নিলেন না নিলে নাই তো আর একটা হলো সিটি এবং স্টেট সিটি স্টেট তো এখানেই দেওয়া আছে যে ডিগাগো ক্যালিফোর্নিয়া এই ডিগাগো ক্যালিফোর্নিয়া যদি কোনোটা মিসিং আছে এবং এখানে ইউনাইটেড স্টেট আছে ইউনাইটেড স্টেট সিটি স্টেটের মধ্যে পড়ে গ্রেটার বোস্টনের এর সিটি নাইট তো সিটি স্টেট পাইলে পরে যদি কোনোটা ফাঁকা থাকে যদি কোনোটা ভুল থাকে তাহলে ঠিক করবেন আর ফোন নম্বর আমার কোম্পানির ফোন নম্বর লাগবে ঠিক আছে কোম্পানির ফোন নম্বর এটা বাধ্যতামূলক যেগুলো মিসিং আছে ঘরগুলো ফাঁকা আছে ওগুলো ফিল আপ করবেন সামারি যদি কোনোটা দেখেন যে আপনি এখানে দেওয়া নাই বাট আপনি পয়সা নিয়ে নেবেন টাইটেল তো দেওয়াই আছে যদি যেটা বললাম প্রোফাইলও দেওয়া আছে সব ঠিক আছে পার্সোনাল ওয়েবসাইট পাইলে নেবেন না পাইলে নেয় ইমেল যেটা এটা ম্যান্ডাটরি আর সিটি স্টেট এটা ম্যান্ডাটোরি ওকেই আর ফোন নম্বর ম্যান্ডাটরি হুম হুম এই হলো কাজ আচ্ছা এখানে ডাটা আছে সতেরোশোর মতো যাই হোক ছয়শটা করতে বলছেন ছয়শো পঞ্চাশ পর্যন্ত দিছি এর নিচে যদি আমি ট্রেস পাই যে এখান থেকে হিডেন থেকে সে বের করে ফেলেছে যদি আমি খুঁজে পাই যে কে করেছে তাহলে তার কপালে খুবই বড় শনি আছে হ্যাঁ তো এই কাজ আপনি ভুলেও করেন না যে আপনি এটা হাইট থেকে করে দিছেন আপনারা কাজ করতে পারবেন এক থেকে ছয়শো এক একজন পঞ্চাশটার উপরে লিড একসাথে নিবেন না পঞ্চাশটা করে তারপরে নেক্সট যাবেন এই হলো কাজের ব্যাপার ওকে আর যদি কাজ পারেন ও আচ্ছা আমার ইমেল অ্যাড্রেস ক্লায়েন্টে আমি এনশোর করছি যে নাইনটি থেকে নাইনটি আমার ভ্যালিড ইমেল হবে এই ইমেল অবশ্যই যেন আপনি সেন্ড করে ভ্যালিডিটি চেক করেন যদি মনে করেন যে না আমি রেপোটেটিভ দেখছি বা আমি মেল টেস্টার দেখছি বা অমুক দিয়ে দেখছি তমুক দিয়ে দেখছি আমার কোনো লাভ নাই কারণ ক্লায়েন্ট মেল টেস্টারও দিবে না মেল ভালো ফেলাবে না সরি তো ক্লায়েন্ট কি করবে ইমেল সেন্ড করবে সো ইমেল সেন্ড করে ভ্যালিডিটি চেক দেবেন কারও কাজে যদি আমি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্টের উপরে ইমেল ইন ভ্যালিড পাই তাহলে তাকে কোনো পেমেন্ট দেওয়া হবে না ইটস ক্লিয়ার আর পার লিট চার টাকা আপনার এখানে কাজ কি কাজের মধ্যে হলো ইমেল অ্যাড্রেস পার্সোনাল ইমেল পাইসে পাইছেন সিডি স্টেট দেওয়া আছে না থাকলে অ্যাড করবেন পার ফোন এটা ম্যান্ডেটরি আর বাদ বাকি সবই মোটামুটি দেওয়া আছে কারণ যার এখানে সিইও আছে তার আর কিছু খোঁজার দরকার নেই ম্যাক্সিমাম সিইও যদি ভাইস প্রেসিডেন্ট থাকে তাহলে আপনি একটু দেখেন যে এর আর কিছু পান কি না সিইও প্রেসিডেন্ট উন আর ম্যাক্সিমামগুলো দেওয়া আছে কিছু দু একটা হলো খোঁজা লাগবে সো আপনার কাজ বেসিক্যালি ইমেল সিডি স্টেটও আছে ইমেল ফোন নম্বর এটা আর বাকিগুলো অবশ্যই চেক দিন যদি আমি কারো কাজের মধ্যে এমন পাই যে তার আহ হাবিজাবি সব আহ আপনি কোনো কিছু চেঞ্জ না করে ডাইরেক্ট অ্যাড্রেস কালেক্টে চলে গেছেন তাহলে পরে কিন্তু আপনার কপালে শুনে আছে ওকে সি ইউ পারিট চার টাকা থ্যাংক ইউ বাই বাই